আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে। প্রাইজেম NH16 মুম্বাই রোড। সাধারণ বক্তব্য সময় মতো পৌঁছাতে পারবো তো? চাকরি থাকবে তো? আতঙ্কিত নিত্যদিনের অফিস যাত্রী, যেখানে মুমূর্ষ রোগীর সাহায্যার্থে অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকিয়ে থাকে হামরাতে ছাড়। হাওড়ার ধুলাগড়ি টোল প্লাজা প্রতিনিয়ত জ্যামে পরিপূর্ণ, সকাল থেকে একই চিত্র। কেউ অফিস, কেউ আত্মীয়ের বাড়ি, সবেতেই দেরি। সরকারি কর্মচারী থেকে গাড়ির ড্রাইভার খালাসির বক্তব্য বারবার এই জায়গায় জ্যামে আমরা পড়ি। সুরহা সেইভাবে দেখতে পাই না। ট্রাফিক, লোকাল থানা, টোল কর্মীদের উদাসীনতায় কি এই জ্যাম হয়? প্রশ্ন সাধারণ যাত্রীদের। স্থানীয় সূত্রে খবর, টোল কর্মীরা চেষ্টা করে জ্যামমুক্ত টোল প্লাজা রাখতে, কিন্তু আজকের জ্যাম শুধুমাত্র অঙ্কুরহাট চেকপোস্টের আগে হাটের ব্যবসার জন্য। ট্রাফিকের উদাসীনতার জন্যই হয়তো এতক্ষণ জ্যাম, যার ফলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ও প্রায় জ্যামে 30 মিনিট আটকে। এইভাবে ন্যাশনাল হাইওয়ে দিনের পর দিন জ্যাম থাকলে সাধারণ মানুষ আতঙ্কিত। সমাধানের পথ কে দেখাবে? প্রশ্ন জনগণের। শেখর প্রামাণিকের রিপোর্ট, NPS নিউজ, ধুলাগড়ি, হাওড়া। कोई ये आदमी कोई सुना नहीं जा रहा? नहीं नहीं नहीं। आप कोई आदमी को पूछा किसके लिए जाम हुआ? बहुत बता रहा है, हमको पता नहीं है। किधर जा रहा है? हम बनारस जाएगा। किधर से आ रहा है? हल्दिया से। क्या है? ऋषिकेश ठाकुर। স্যার কটা থেকে জ্যাম? সাড়ে 7টা। সাড়ে 7টা থেকে আপনারা কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? 2 ঘন্টা হয়ে গেল। কোন রকম পুলিশে কোন সহযোগিতা বা পুলিশি অ্যাক্টিভিটিস আপনারা দেখেছেন? এখানে অ্যাক্টিভিটিস কি করে দেখবো বলুন? এখানে দেখার মতন আছে? যেখানে অ্যাক্টিভিটিস দেখানোর দরকার সেখানে যদি দেখা তাহলে কাজে, তাই না? 7টা কাছি মোড় থেকে জ্যাম, এতগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে, পেশেন্ট মরে যাবে, তাহলে তাদের কি কোনো জ্ঞান নেই? আপনারা যাবেন কোথায়? আমরা নৈহাটি যাবো। কোথা থেকে আসছেন? আমরা খড়গপুর থেকে আসছি। আপনার নাম স্যার? অমিত বিশ্বাস। বাড়ি? নৈহাটি। স্যার আপনার নাম? অমল প্রামাণিক। অমল প্রামাণিক, আপনি কতক্ষণ জ্যামে আটকে আছেন? ওই 7:30 থেকে জ্যামে দাঁড়িয়ে। কোন রকম গাড়ি নড়াচড়া করছে কি? না। কারণটা কি জানেন? কিসের জন্য জ্যাম হলো? জানতেই পারছি না। ভাই আপনার নাম কে হয়? নাগু। হ্যাঁ নাগু। নাগু কিন্না টাইম সে ইধার জ্যাম হুয়া হয়? 1 ঘন্টা পহলে হুয়া হয়। কোই নড়াচড়া নেই হো রহা হ্যায়? নেই হো রহা। প্রশাসন, পুলিশ প্রশাসন কোই কাম কর রহা হ্যায়? নেই কর রহা হ্যায়। কিধার কাম কর রহা হ্যায়? কিধার জায়েগা? মেরা গোলাঘাট জায়েগা। কিধার সে আয়েগা? যা আন্ধ্রা সে। কি আপনার নাম? শিউলি খাটুয়া। হ্যাঁ শিউলি খাটুয়া। দিদি কোথায় গিয়েছিলেন? যাব, বালিতে যাব। বালিতে যাবেন? মেদিনীপুর থেকে। দিদি কতক্ষণ ধরে জ্যাম চলছে এটা? 2-3 ঘন্টা তো এসে দাঁড়িয়ে আছে। একভাবেই দাঁড়িয়ে আছে? কাউকে কোন রকম সহযোগিতার জন্য বলেছেন? না না, বললো তাদের সন্ধি করে, তারাও দাঁড়িয়ে আছে। আপনি অ্যাম্বুলেন্স ড্রাইভার, কতক্ষণ ধরে জ্যামের মধ্যে পড়ে আছেন? 1 ঘন্টা প্রায়। কোন রকম সহযোগিতা প্রশাসনিক জায়গা থেকে পেয়েছেন? কাউকে বলেছেন যে জ্যামটা ক্লিয়ার করার জন্য এই পুলিশ, ট্রাফিক পুলিশ বা পুলিশকে? না না, বলা হয়নি। আমার নাম আশিষ চক্রবর্তী।
আপনি ধুলোগড় ট্রাফিকের আন্ডারে কাজ করেন? আচ্ছা, কি কারণে জ্যাম বলে আপনি মনে করছেন? মূলত কারণ হার্টের প্রেশারের জন্য জ্যাম। কিন্তু হাট তো শুক্রবার বসে সম্ভবত আমরা যতটা জানি, তাহলে আজকে তো বৃহস্পতিবার থেকে জ্যাম বললেন, তাই তো? প্রশাসনিক জায়গা থেকে এর জন্য কোন পদক্ষেপ নেওয়া হয়েছে? তারা যথাযথ ব্যবস্থা করছে, গাড়ি অত্যাধিক প্রেশার, আমাদের গাড়ি মুভমেন্ট আছে, স্লো আছে, তারা যেখান থেকে পারে যতটুকু পারে সোয়াল চেষ্টা করছে। আমাদের অফিসাররা এখনো পর্যন্ত তাদের 10টা বেজে যাওয়ার পরও এখনো যে যার পোস্টে আছে এখনো তারা গাড়ি, আপনারা কমপ্লিট কাজ করছেন জনসেবার জন্য। আমাদের যে 8 ঘন্টা ডিউটি, আমাদের তার সাথেও আরো এক্সট্রা ডিউটি, এদিকে 1 ঘন্টা, এদিকে আরো 2 ঘন্টা স্পেশালি কাজ হবে। বাবু, কোথা থেকে জ্যামটা শুরু হয়েছে? একদম কোনা এক্সপ্রেস মোড় থেকে একদম বোম্বাই রোড উঠেছে, সেখান থেকে রাস্তা জ্যাম। কি কারণে জ্যামটা হয়েছে আপনার কোনো আইডিয়া আছে? না, পুরো রাস্তা জ্যাম, ট্রাফিক অনেক জায়গায় জ্যাম করছে, সাধারণত ব্রিজ থেকে আরম্ভ করে ট্রাফিক ক্লিয়ার নেই, রাস্তায় কোনো লরিরা যারা আসছে আর তারা নিজের ইচ্ছা মতো করে ডান্ডি মাটি করে জ্যাম করে। ট্রাফিক পুলিশ ঠিক মতো কি কাজ করেছে বলে আপনি মনে করছেন? 100% না, ট্রাফিক যদি কাজ করতে রাস্তা অনেক ক্লিয়ার থাকতো। ট্রাফিক আছে রাস্তায়? সম্ভবত অঙ্কুরাটি চেকপোস্ট থেকে জ্যাম। এত গাড়ির চাপ আছে, ওই জন্য জ্যাম খুলছে না। আপনারা দেখছেন NPS News, সবার সাথে সবার মাঝে।